ভালোবাসা, ভালোবাসার কারণে আজ আমি মৃত্যুর পথে। অনেক ডিপ্রেশনে সিদ্ধান্ত নিচ্ছি এই দুনিয়া থেকে চলে যাব। আর এই ডিপ্রেশনে দেখতে দেখতে ফ্যামিলির চোখে অনেক খারাপ হয়ে গেলাম। বন্ধু একটু এম নেম নে, আরেকটু 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 নিউজ দিম, নিউজ তুই চেক করতে না, তুই নিউজ দিম। আজ দামি করস বেড়া, এমনি গার্লফ্রেন্ডের পালা ফ্যামিলির পালা মন সুজেট করতে যাচ্ছি, ওয়াই এনে আজ দামি করে মজা করে। তোর আমি প্রথমেই বাধা দিতে পারতাম, কেন দিই নাই জানো? শুন তাইলে, তুই যদি আজকে এখান থেকে সুইসাইড করছিস না, এরকমই দেখি যে ছবি তুলতো বা ভিডিও করতো, টিকটকে ছাড়তো, ফেসবুকে ছাড়তো, ছবি দেয়া বলতো কি যে আরো একটি ভালোবাসার জন্য আরো একটি মৃত্যু। তোরে আমি প্রথমেই ডাক দিতে পারতাম, কিন্তু তুই বুঝবি না জিনিসটা। এখন আমি তোর কইরা দেখালাম জিনিসটা, এই যে এরকম ভাবেই অনেক লোক ছবি তুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতেছে, কিন্তু এই জিনিসটা কিন্তু হইতাছে না, তোর নিজের লস হইতাছে। তোর বাসায় কিন্তু মা বাবা আছে, তুই তো তোর ফ্যামিলির ডিপ্রেশন আর গার্লফ্রেন্ডের জন্য সুইসাইড করতে যেতেছ না? তুই তোর যে গার্লফ্রেন্ডের লেগে সুইসাইড করতে যেতেছ না, ঠিক মানে কিছুদিন এক মাস কিংবা দুই মাস দেখবি কেউ আরেকটা নিয়ে ঘুরতেছে, কিন্তু তোর যে মা বাবা তোরে হারাইবো, ওই কিন্তু তোর আর ফিরা পাইবো না। এই জিনিসটা তুই বোঝার চেষ্টা কর। তুই আজকে মরা যা, তোর যে গার্লফ্রেন্ড আছে না, ওই গার্লফ্রেন্ডে ঠিক আরেকটা খুঁজে নিব, কিন্তু তোর যে মা বাবা তোর ছোট থেকে বড় করছে, তোর নিয়ে কত স্বপ্ন দেখছে, তুই একটা মাত্র পোলা, তোর নিয়ে অনেক স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন, তাদের স্বপ্ন তুই এইভাবে শেষ করে দিতে যেতেছ, এটা একটা বোকামি বুঝছস? তোরে কি বলবো, আয় তোর একটা জায়গায় নিয়ে যাবো, চল। এই যে এই জায়গাটা, ওই যে হেনা দেখতেছিস না, ওই ওই জায়গার ভিতরে একটা গাছ আছে, এখন তো এটা লাগছে। তোর সাথে আমার পরিচয় কলেজের ভিতরে, তোর আগে আছে না, তোর আগে আমার একটা বন্ধু ছিল, যার লাগে আমি ছোট থেকে বড় হয়েছি এক লগে, তো সেও গার্লফ্রেন্ডের লেগে ওই ওই গাছটার ভিতরে ওই সুসেট করছিল, ফাঁসিয়ে দিচ্ছিল, ঠিক আছে? তো ওই আজ থেকে দুই বছর আগের কথা এটা, ওয় না ওর গার্লফ্রেন্ডের লেগে সুসেট করছে, কিন্তু দেখ ওর বাপ মা কিন্তু ওরে পায় নাই, কিন্তু ওর গার্লফ্রেন্ডে ঠিকই আরেকটা বিয়ে করছে, সংসার সাজাইতেছে, ওর জামাইয়ের লাগে ঘুরতেছে, ট্যুর দিতেছে, অনেক কিছু করতেছে, আর ওই কবরে শুয়ে আছে, ওর মা বাবা কান্দ। তুই দেখ আমারও না গার্লফ্রেন্ড আছিল, আমার ব্রেকআপ হয়েছে না, তুই জানোস না, দেখ তোরে কিন্তু আমি যে বোঝাইতেছি এন্ড আমার দুই টাকা কোনো ফায়দা হইতেছে না, তুই কী করলি, তুই আমার ভাব করে দিলি, চাইলে আমি পারতাম, আলামিন তুই সুসাইড করিস না, তো বাধা দিত, কিন্তু কেন দিনে জানো এই যে তোর দুনিয়ার ভিতরে এগুলো চলতেছে, তুই সুসাইড করবি, তোর ছবি তুলবো, তারপর দিব, তারপর দেখা গেছে আশেপাশের মানুষও বলবো যে তোর আব্বু আম্মুরে বলবো কেমন পোলাইডা যে সুসাইড করছে, মানে তার মেন্টাল নাকি টাইপও নাকি, ওর মাথায় মনে কোনো সমস্যা, ভালো মানুষ তো কোনো সময় সুসাইডের রাস্তা বাইছে নেয় না। আমার একটা গার্লফ্রেন্ড আছে দেখছিস না, আমারও কিন্তু ব্রেকআপ হয়েছে, আমিও কিন্তু চাইলে পারতাম সুইসাইড করতে, কিন্তু না, এই যে একদিন দুই দিন তিন দিন মানে প্রথম প্রথম ওই মেসেজ দিত কত সুন্দর ভালোবাসা ছিল, তারপর এক সপ্তাহ মানে অনেক খারাপ লাগবে মেসেজ দেয় না, একটু মিসিং মিসিং ফিল হয়েছে। তুই আজকে মরা যা, আমি যে তোর বন্ধু না বা তোর আত্মীয় স্বজন যারা আছে, আমি তো দূরে, তোর যারা নিজের আপন আত্মীয় স্বজন আছে তারাও তোরে বলে দেবো, আর ওইটা তো একটা মাইয়া মাইয়া যাইবো আইবো, যে দেখ ব্রেকআপ হয়েছে না আমার, একদিন দুই দিন তিন দিন মানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, এমন না তোরও একটা অভ্যাস হয়ে যাবো গা, একদিন দুই দিন তিন দিন খারাপ লাগবো, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, আমরা আছি না, আমগো লোকের সময় দে, তোর এই গার্লফ্রেন্ড তুই ভুলে যাবি। আচ্ছা ইমরান, আমিও না ভাই বুঝতে পারি নাই যে ব্যাপারটা এরকম হয়েছে,
আমার মাথায় ওনা কাজ করে নাই, মানে আমার মাথা প্যারায় বুঝুছি তো তুই, মানে কেরকম খারাপ লাগে ক্যারিয়ার ভালোবাসা বা একটু ফ্যামিলি চাপে থাকলে। তো তুই যখন ফার্স্ট এসে ছবি তুলছ না, আমার মানে অনেক রাগ হয়েছে যে আমার বন্ধু ওয়েস আমার থামাই বা আমি সুসাইড করতে গেল ও আর ছবি তোলে, কিন্তু তুই যে বাস্তবতাটা বুঝাতে চাইতাছ এটা আমি বুঝতে পারিনি, এই জন্য আমি তোরা থাপ্পড় মারছি ভাই, কিছু মনে করিস না। আসলে ওই সময় না আমি বুঝতে পারিনি যার কারণে তোরা আমি থাপ্পড় মেরে লাগছি বন্ধু। আসলে কি তোর মতো বন্ধু থাকলে আসলে গার্লফ্রেন্ডের কোনো প্রয়োজন হয় না, আর কোনো বন্ধুর সুসাইডও কোনো প্রয়োজন হয় না। জীবনে অনেক বন্ধু থাকে, আর হ্যাঁ সে আমার বন্ধু না, সে আমার ভাই। সবার জীবনে এমন একটি বন্ধু নামক ভাই থাকে, আর হ্যাঁ ওই ভাইগুলোর প্রতি সবসময় ভালোবাসা অবিরাম। প্রিয় ভাই, ভালোবাসা রইল, দোয়া রইল।